হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ক্যানন ইমেজ রানার 2520 প্রিন্টারের টোনার কার্টিজ ইনস্টল করব, সাথেই থাকবেন। এইটা হচ্ছে ইমেজ রানার 2520 প্রিন্টার। এর টোনার কার্টিজ ইনস্টল করা খুবই সহজ। এইটা হচ্ছে টোনার কার্টিজ। এইটার টোনার কার্টিজ মডেল হচ্ছে NPG 51। তো আমি এখন এটার আনকভার্ড করব, তারপর ইনস্টল করব। এটা হচ্ছে টোনার, ক্যাপটা খুলে নিব প্রথমে। এখানে যে লকটা দেখতে পাচ্ছেন নীল কালারের, সেটা জাস্ট উপরের দিকে প্রেস করব, একটু শক্তি দিয়ে প্রেস করতে হয়। এখানে নির্দেশনা আছে এটা কিভাবে কোন দিকে যাবে, এই নির্দেশনা অনুযায়ী আপনারা এরকম প্রেস করবেন, তারপর টান দিয়ে খুলে নেবেন। যেভাবে খুললেন ঠিক সেভাবে আবার লাগিয়ে নেবেন, তাহলেই হবে। এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা কালি শেষ হয়ে গেছে, এটা নতুন। এটা আমি এখন ইনসার্ট করব, সামনের দিকে দেব এটা, তারপর লকটা লাগিয়ে নিব। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যাদের উপকারে আসবেন সাবস্ক্রাইব করবেন।